কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা তুমি যদি আমার হয়ে যাও। আমি আপনাদের কাছে অনেক বেশি খুশি যে এই বছরে আপনারা আমাকে অনেক বড় একটি উপহার দিয়েছেন। মুসলিম হওয়া নিয়ে অবশেষে মুখ খুলেন চিত্রনায়ক বাপি চৌধুরী। প্রিয় ভিউয়ার, সকল তথ্যের বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন। সাম্প্রতিক সময় এই নায়কে একটি ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করেন এবং সেই ভিডিও ফেসবুকে প্রকাশ করেন তিনি নিজেই। সেই ভিডিওতে দেখা যায় সেখানে আলোচনা করছেন একজন আলেম এবং তার পাশেই বসে মনোযোগ সহকারে আলোচনা শুনছেন চিত্রনায়ক বাপি চৌধুরী। ভিডিওর ক্যাপশনে বাপি চৌধুরী লিখেছেন, সত্যের পথে, ন্যায়ের পথে এবং সকল ধর্মের মানুষের আনুগত্যবোধ ও শ্রদ্ধাবোধ থাকাটাই খাঁটি মানুষের পরিচয়। আমি একজন মানুষ হিসেবে দেশের সকল ধর্ম ও ধর্মীয় মানুষের প্রতি শ্রদ্ধাশীল। আমি মনে করি প্রতিটি মানুষেরই নিজের ধর্মের পাশাপাশি অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। অসাম্প্রদায়িক চেতনা নিয়েই তো বাংলাদেশ স্বাধীন হয়েছিল। অন্য ধর্মর হয়ে এই নায়ক একটি ইসলামিক আয়োজনে উপস্থিত হওয়া নিয়ে দেখা গেছে নানান রকমের মত বিমত। কেউ কেউ বাপি চৌধুরীর প্রশংসা করছেন, আবার অনেকেই করছেন বেশ সমালোচনা। অনেকেই এ নিয়েও বলাবলি করছেন, ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়েছেন চিত্রনায়ক বাপি চৌধুরী। এ নিয়েও তিনি নিজের জায়গা পরিষ্কার করে বলেন, পরিচিত এক ভাইয়ের আমন্ত্রণে মুন্সিগঞ্জ জেলার এক কোরআন প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেছিলাম। সেখানে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার শেষে ইসলামিক আলোচনা ও কোরআন তেলাওয়াত শুনেছি। বাপি বলেন, ইসলাম ধর্মের প্রতি আমার যথেষ্ট সম্মান রয়েছে, তাই বলে আমি অন্য ধর্মের প্রতি সম্মান নেই, বিশ্বাস নেই এমনটাও নয়, সকল ধর্মের প্রতি আমার সম্মান রয়েছে। এই নায়ক বলেন, ইসলাম ধর্মের প্রতি আমার বিশেষ সম্মান রয়েছে, ইসলাম ধর্মের বিভিন্ন দিক আমার বেশ পছন্দ, বিশেষ করে শিশু কিশোর কোরআন তেলাওয়াত। হাজারো শিশু এই কোরআন বিশেষভাবে মুখস্থ করে আবার তেলাওয়াত করে, যা আমাকে মুগ্ধ করেছে। বাপ্পি আরও বলেন, ইসলামিক আয়োজনে অংশগ্রহণ করার বিষয়টি নিয়ে কোনো ধরনের মন্তব্য হোক বা আমি কখনোই তা চাই না, ইসলাম ধর্মের প্রতি আমার বিশেষ সম্মান আছে, তাই বলে নিজ ধর্মের পরিবর্তন করব এমন কোনো ভাবনাও আমার নেই। আমার কাছে মানব ধর্মই বড় ধর্ম। বাপ্পি চৌধুরী বর্তমানে হিন্দু ধর্ম পালন করে থাকেন। ইসলাম নিয়ে বাপ্পি চৌধুরীর এই কথাগুলো আপনার কাছে কেমন লাগলো তা জানিয়ে দিন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে। আর এরকম নিত্য নতুন আপডেট তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।